মুন্সিগঞ্জে পোশাক খেলনা পিস্তল সহ ভুয়া পুলিশ আটক। বিস্তারিত দেখুন লিটন মাহমুদের পাঠানো তথ্য ভিডিও চিত্রে। মুন্সিগঞ্জে পুলিশের পোশাক খেলনা পিস্তল ও বিভিন্ন সরঞ্জাম সহ মোহাম্মদ কামাল হোসেন ৪৫ নামের এক ভুয়া পুলিশকে আটক করা হয়েছে। মঙ্গলবার দুপুরে ৩টার দিকে আটককৃত আসামিকে মুন্সিগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে সোমবার রাত ২ ঘটিকার দিকে সদর উপজেলার নৈদিঘির পাথর এলাকা থেকে তাকে আটক করে সদর থানা পুলিশ। আটককৃত কামাল ভোলার শশী ভুবন থানার হাজিরগঞ্জ এলাকার আব্দুল মান্নানের ছেলে।